ফ্রেন্ডস, এই যে তৃণমূল বিরোধীদের সঙ্গে কোনো আলোচনা না করে এরকমভাবে, মানে হঠাৎ করে এরকম নির্বাচনের ঘোষণা করে দিল, পঞ্চায়েত ভোটের নির্বাচনের ঘোষণা করে দিল বিরোধীদের সাথে কোনো আলোচনা না করেই। বিরোধীরা তো অসুবিধায় পড়ে গেছে, এখন কোনো টাইম নেই, এত তাড়াতাড়ি কি করে সম্ভব? টাইম দিচ্ছ অল্প, হ্যাঁ, মানে যাতে বিরোধীরা যাতে মনোনয়নপত্র জমা না দিতে পারে, হ্যাঁ, যাতে তৃণমূল একদম মানে বিরোধীদের সঙ্গে অন্যায়ভাবে, বিরোধীদের সাথে অন্যায় করে যাতে তৃণমূল জিততে পারে ভোটে। এটা তো বিরোধীদের সাথে অন্যায় করা হচ্ছে, তৃণমূল তো বিরোধীদের সাথে অন্যায় করছে এরকমভাবে। বিরোধীরা যাতে মানে ভোটে অংশগ্রহণ না করতে পারে, এরা তো বিরোধীদের সাথে অন্যায় করছে, ইচ্ছাকৃতভাবে এরকম করছে। বিরোধীদের তৃণমূল আর কি, মানে নিজেদের বাঁচানোর জন্য এই জিনিসটা করছে, এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এরা তৃণমূল করতে পারে না, ঠিক আছে, এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, এটা হচ্ছে বিষয়।